আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমি নাইম আপনাদের সামনে নতুন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে যে আপনার কবুতর যদি ডিম না পারে ঠিক আছে তাহলে আপনারা কি করবেন তো ডিম না পারার অনেক কারণ থাকে আপনারা কবুতরের ভিতরে যদি ডিম না হয় ঠিক আছে সেক্ষেত্রে সে কবুতর ডিম পারবে না এটাই স্বাভাবিক তো কবুতর আবার অসুস্থ থাকলে ডিম পারে না ঠিক আছে এরকম কারণ থাকে আবার অনেক সময় ডিম জমে না মানে ভিতরে হয় না এই কারণে তো আপনাদের এক এটা হচ্ছে মানে মূল সমস্যা কবুতরের ডিম জমে না আমার কবুতর প্রাপ্তবয়স্ক না হলেও ডিম পারবে না আপনার প্রাপ্তবয়স্ক হইল নয় বছর সরি নয় বছর না মানে নয় পর বলে এটাকে ঠিক আছে তো কবুতর নয় পর না হওয়া পর্যন্ত ডিম পারে না এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন এর আগে আমি বলেছিলাম এক ভিডিওতে ঠিক আছে আর হচ্ছে যে আপনার কবুতর মনে করেন আপনার কবুতর প্রথম পারছে ডিম পারছে অনেকবার ডিম পারার পর এখন আর হঠাৎ করে ডিম পারা বন্ধ করে দিচ্ছে যদি এরকম হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা একটা কাজ করবেন যেটা হচ্ছে যে আপনার কবুতরের আপনার কবুতরকে কি করবেন আপনার কবুতরকে এই কর্ড ড্রুবাল ওয়েল এটা হচ্ছে মাত্র দুই টাকা পিস প্রতি পিসের দাম দুই টাকা এক পাতার দাম আপনার বিশ টাকা দশটা থাকে তো এই দশটা ট্যাবলেট আপনার কবুতরকে খাওয়াই দিবেন আপনার কবুতরকে খাওয়াই দিবেন বলতে কি আপনার কবুতরকে একবার দশটা না আপনার কবুতরকে প্রত্যেক মাসে দুইটা করে খাওয়াবেন এটা হচ্ছে ভিটামিন ক্যাপসল এই কর্ড ড্রুবাল ওয়েল সবাই চিনেন কম বেশি ঠিক আছে আপনার কবুতরকে কীভাবে খাওয়াবেন এই নিয়ে একটা ভিডিও আছে আমার চ্যানেলে আপনার অবশ্যই দেখে নেবেন আই বাটনে ক্লিক করে অথবা ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেব আর দ্বিতীয়ত হচ্ছে এই কর্ডওয়েল ওয়েল খাওয়ালে আপনার কবুতর খুব তাড়াতাড়ি ডিম পারবে এবং আপনার কবুতরের ভিটামিনের যেই ঘাটতিগুলো আছে এই ঘাটতিগুলা যাইব ওই মানে ঘাটতিগুলা চলে যাবে ঠিক আছে তখন আপনার কবুতর আবার আগের মতো রানিং মানে রানিংভাবে ডিম পারবে কোনো সমস্যা হবে না তো ভিউয়ার্স নেক্সট একটা ভিডিও থাকবে অবশ্যই যে কবুতরের ডিম জমে না কেন মানে ডিম বাচ্চা হয় না কেন ভিতরে তো এই ভিডিওটা অবশ্যই নেক্সটে পাবেন আপনারা আশা করি তো যারা আমার চ্যানেল নতুন ভিউয়ার্স এখনও সাবস্ক্রাইব না আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে এই পর্যন্তই ভিওয়ার্স দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি বরকাত